করোনা সংক্রমণের কারণে লকডাউন ঘোষণা হওয়ায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় আটকে পড়েছেন বহিরাজ্যের শ্রমিকরা প্রায় দু মাস ধরে এই শ্রমিকরা রাজ্যে আটকে পড়াই তাদের মধ্যে দেখা দিয়েছে খাদ্যাভাব তাছাড়া তাদের রুজিও বন্ধ এমতা অবস্থায় তারা নিজ নিজ রাজ্যে ফেরার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকারের ব্যবস্থাপনায় অবশেষে এই পরিচয় শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফেরার সুযোগ পেলেন এর আগেও রেল করে রাজ্যের ইটভাটার শ্রমিকদের তাদের নিজের রাজ্যে পাঠানো হয়েছে এদিন আবারও প্রয়োগরাজ এক্সপ্রেসে করে এক হাজার পাঁচশো শি জন পরিযায়ী শ্রমিককে তাদের রাজ্যে পাঠাবার ব্যবস্থা করলো সরকার জানা গেছে এই দিন এই ট্রেনে আগরতলা রেল স্টেশন থেকে উঠে এসেছে চারশো জন পরিযায়ী শ্রমিক জিরানিয়া থেকে উঠেছে পাঁচশো সাতচল্লিশ জন পরিযায়ী শ্রমিক এছাড়া এদিন আমবাসা স্টেশন থেকে ট্রেনে চেপেছেন পঁচানব্বই জন আর বাকিরা সবাই উঠেছেন কুমারঘাট রেল স্টেশন থেকে পরিযায়ী শ্রমিকদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে আগরতলা রেল স্টেশনে তুলে দেওয়া হয়েছে জল এবং শুকনো খাবার এদিকে আমবাসা এবং কুমারঘাট রেল স্টেশন থেকেও পরিযায়ী শ্রমিকদের রেলে তুলে দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি রাখেনি প্রশাসন ট্রেনে ট্রেনে তুলে দেওয়ার সময় শ্রমিকদের শারীরিক দূরত্ব বজায় রেখে তাদেরকে চাপানো হয়েছে ট্রেনেও যাতে তারা শারীরিক দূরত্ব বজায় রেখে চলেন তার নির্দেশ দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের দীর্ঘদিন পরে শ্রমিকরা নিজেদের রাজ্যে এবং নিজেদের ঘরে ফিরতে পারছেন বলে স্বাভাবিকভাবেই ছিলেন খুশি রিপোর্ট সার্চ ইন্ডিয়া